নমস্কার বন্ধুরা, আলাপন এক্সপ্লোরারে আপনাদের স্বাগত। শীতের আমেজ মেখে সামনের উইকেন্ডে ঘুরে আসতে পারেন পটচিত্র শিল্পীদের গ্রাম পিংলার নয়া থেকে। যারা গ্রাম বাংলার পরিবেশ ও হস্তশিল্প দেখতে উৎসাহী, তারা ঝটিকা সফরে ঘুরে আসতেই পারেন নয়া থেকে। প্রতি বছর নভেম্বরে হয় মেলা পটমায়া, কিন্তু এবার অতিমারির কারণে তা বন্ধ। এবার সম্ভবত তা হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। আমরা গিয়েছিলাম ইনক্রেডিবল ইন্ডিয়া ও মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে উইকেন্ড গেটওয়ের আপনার দেশকো দেখো একটি অনুষ্ঠানে। আমরা আপনাদের দেখাবো পটচিত্রদের নিপুণ হস্তশিল্পের নিদর্শন, কীভাবে সৃষ্টি করে চলেছে একের পর এক এই পট। কৃত্রিম রঙের পরিবর্তে ভেষজ রং তৈরি করে সেই রং দিয়ে ফুটিয়ে তুলছেন শিল্পসত্তা। পটের ইতিহাস কি, থাকছে পট শিল্পীদের নিজস্ব রচনার গান। প্রত্যেক পটের নেপথ্যে থাকে একটি কাহিনী, আর সেই কাহিনী গানের রূপ দিয়ে গান গেয়ে চলেন শিল্পীরা নিজেই। কিভাবে যাবেন, সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, কারণ এমন অনেক ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া গ্রাম হলো ছোট্ট একটি গ্রাম। এই গ্রামের একদিকে বাস করে প্রায় 80টি পরিবার। এরা প্রত্যেকেই মুসলিম ধর্মাবলম্বী, প্রত্যেকেই চিত্রকর পদবীধারী, পেশা প্রধানত পটের চিত্র আঁকা। গ্রামের চিত্রশিল্পীরা ছোট থেকেই এই পেশার সঙ্গে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পিংলার নয়াতে। আলাপনের বন্ধুদের জানাবো, এই পটমায়া বলে একটা এখানে হস্তশিল্পের মেলা প্রতি বছর নভেম্বরের 2 তারিখ হয়ে থাকে। আপনারা জানেন যে পটমায়া মূলত হস্তশিল্পের ওপরেই এই মেলাটা হয় প্রদর্শিত হয়। ইনক্রেডিবল ইন্ডিয়ার তরফ থেকে দেখো আপনার দেশ এই প্রোগ্রামে আমরা এসেছি, আপনাদের দেখাবো সেই পটমায়ার স্থানে অর্থাৎ পিংলার নয়াতে হস্তশিল্পের বিভিন্ন নিদর্শন অর্থাৎ পটচিত্র। আপনাদের দেখাতে চলেছি সেই পটচিত্র কীভাবে আঁকা হয় এবং এই পটচিত্র কীভাবে ফুটিয়ে তোলা হয়। প্রত্যেকটা পটচিত্রে একটা নেপথ্যে কাহিনী অবশ্যই থাকে, আপনাদের সেইগুলোই আজকে তুলে ধরব। আমরা দেখাবো কীভাবে পটচিত্রের বিভিন্ন জিনিসের ওপরে আঁকা হয় এই পটচিত্র। চলুন আমরা সেই পটচিত্রের সাক্ষী করি আপনাদের। আমরা এই মুহূর্তে বসে আছি একদম পটচিত্র যেখানে আঁকা হচ্ছে, আপনাদের দেখাবো কীভাবে পটচিত্র অঙ্কন করা হয় একটার ওপর একটা রং দিয়ে। কিন্তু এই রঙের বিশেষত্ব সবই কিন্তু ভেষজ রং, অর্থাৎ দেখতেই পাচ্ছেন এখানে এই হলুদ, কাঁচা হলুদকে হলুদ রং বের করে সেই রং দিয়ে কিন্তু এইসবগুলো আঁকা হয়েছে, তাই তো? সবুজ রং এখানে পাতা দিয়ে সবুজ রং বের করার আপনারা শুনতেই পাচ্ছেন। আপনার নাম? এইখানে যে রংগুলো এইগুলো ব্যবহার করা হয়েছে, লাল, কমলা, হলুদ, সাদা, আকাশি, সবই কিন্তু ভেষজ রং। ফুলের পাপড়ি বা পাতা বা এখানে দেখতে পাচ্ছেন এটা কি ফল? লটকন ফল। লটকন ফল থেকে এই লাল রংটা বের করা হয়। আচ্ছা, আচ্ছা, কালো খয়ের পান চুন দিয়ে এই রং তৈরি করা হয়। মায়ের সেই চৈতন্যদেব, সেই চৈতন্যদেব মায়ের মন মাঞ্ছানি মাই পূর্ণ করিবারে, আর ছয় ভুজ গৌরাঙ্গনি মাই সাজিল সত্তরে, রাম অবতারে নিমাই ধনুক স্বর ধরে, কৃষ্ণ অবতারে নিমাই বাঁশরি বাজায়, আপন অবতারে নিমাই পরম সন্ন্যাসী, আর কাটুয়ার ঘাটে গড়া চৈতন্য নিতাই। এইখানে তে শেষ করিলাম পটের বন্ধনা, নাম আমার শ্যাম সুন্দর চিত্রকর, গ্রাম নয়া পোষ নয়া মেদিনী পশ্চিম মেদিনীপুর ঠিকানা। অতীতে একসময় শুধুমাত্র পৌরাণিক কাহিনী নিয়ে বড় বড় চিত্র এঁকে বিভিন্ন এলাকায় গিয়ে গান শুনিয়ে এই শিল্পকে বাঁচিয়ে রাখতেন শিল্পীরা, কিন্তু
এখন তা পরিবর্তিত হয়েছে সময়ের সাথে সাথে। এখন পৌরাণিক কাহিনীর পাশাপাশি সামাজিক ও বর্তমান পরিস্থিতির ঘটনাও পটচিত্রতে ফুটিয়ে তুলছেন তারা। বড় চিত্র থেকে ছোট ছোট চিত্র বেশি তৈরি করছেন, ঘর সাজানোর জিনিস থেকে ব্যবহারিক জিনিস বা সাজপোশাকেও তার প্রতিফলন ঘটাচ্ছেন শিল্পীরা। ছাতা, শাড়ি, লণ্ঠন, টি শার্ট বা চায়ের কাপেও তারা ফুটিয়ে তুলছেন পটের ছবি। আচ্ছা কাকিমা, এই যে আপনি এটা আঁকছেন, মানে এইটা কি আপনাদের বিক্রি করার জন্য অন্য কোথাও পাঠান না আপনার এখান থেকেই বিক্রি হচ্ছে? এখানটাতে বিক্রি হয়, আমার মেলাঘাট গেলে সেখানে বিক্রি হয়। মেলাতে আপনারা যান? হ্যাঁ। এই যে ছবি আপনারা প্রতিনিয়ত এঁকে চলেছেন গেঞ্জিতে, এই হাঁড়িতে, চায়ের কেটলিতে, এই আঁকা কি আপনাদের নিজে থেকেই চলে আসে না ভাবতে হয়? আপনি যেটা আঁকছেন সেটা কি, মানে কি কাহিনী? মাছের খাবার খাচ্ছেন, মাছের ভোজ হচ্ছে, মাছের অনুষ্ঠান, বিয়ে হচ্ছে, আর এই কাহিনী আছে। আচ্ছা, আপনারা শুনতেই পেলেন যে এই মুহূর্তে আমরা যে গেঞ্জির আপনারা এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, সেই ডিজাইনটা একদমই এই একটা কাহিনীর ওপর ভিত্তি করেই কিন্তু এই ডিজাইন তোলা, এই ছবি আঁকা। এই যে মাছের বিয়ে হচ্ছে পালকিতে, আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের এখানে পালকিতে বিয়ে হচ্ছে, এবং তারপরে এইগুলো এই যে বাঁশি বাজাচ্ছে, কেউ ঢোল বাজাচ্ছে, এটা একটা পুরো ঘটনার পরিপ্রেক্ষিত এই ছবি কিন্তু গেঞ্জির ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়। এবং হ্যাঁ, এটার নেপথ্যে একটা গান ওনারা সাজিয়েছেন, সেই গানটা আমরা এখন শুনবো। দেড়া মাছের বিয়ে করাতে চলো রঙিলা, দেড়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, রুই মাছ বলে আবার, রুই মাছ বলে আবার, তোমার পালকি নিয়ে যাবো লো রঙিলা, দেড়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, শিঙি মাছ বলে আবার, শিঙি মাছ বলে আবার, তোমার বিয়ের বংশী বাজাই বলো রঙিলা, দেড়া মাছের বিয়ে করাতে চলো গো। শুনলেন বোয়াল মাছ, আর ওনারা দেড়া মাছ বলছেন একটা মাছকে, তার বিয়ে হচ্ছে, কেউ বাঁশি বাজাচ্ছে, তার গান আপনারা শুনলেন। তো কাকিমার নাম? আমার নাম বাহারজান চিত্রকর। বাহারজান চিত্রকর, আপনারা এই গান কি নিজে থেকেই তৈরি করে ফেলেন না? হ্যাঁ, আমার মামা গান করে, আমরা মানে নিজে থেকেই গান তৈরি করে ফেলেন। হ্যাঁ, বুঝতেই পাচ্ছেন কত সহজে এবং সব কিছুর নেপথ্যে কিন্তু সেই একটা রীতিমতো একটা পরিশ্রম থাকে। এবং তিনটে ফার্স্ট পুরস্কার উনি পেয়েছেন কাজের জন্য, কে পুরস্কার দিয়েছে? রাজ্য জেলা একাডেমিতে কলকাতা। শুনতেই পেলেন, রাজ্য জেলা এবং একাডেমি থেকে উনি পেয়েছেন। আমাদের আলাপনের পরিবারের তরফ থেকে, আলাপনের তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই গান শোনানোর জন্য এবং এর নেপথ্যের কাহিনী শোনানোর জন্য। আপনাদের জীবন আরও সুখের হোক, এগিয়ে যাক। আর আমরা পটচিত্র শিল্পীদের গ্রাম ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একজন পটশিল্পীকে, বাহাদুর চিত্রকর, যিনি নিজস্ব উদ্যোগে তৈরি করেছেন একটি সংগ্রহশালা। যেখানে হারিয়ে যাওয়া হস্তশিল্প থেকে দেশে বিদেশের বিভিন্ন মুদ্রা, কয়েন,
নোট ও অসংখ্য বহু প্রাচীন বই আছে। ওনার কাছ থেকে শুনে নেই তার সংগ্রহশালা ও পটশিল্পের কিছু ইতিহাস। চেষ্টা করেছি, আমি একজন পটচিত্র শিল্পী, বাহাদুর চিত্রকর। আমি আমার বয়স যখন 13-14 বছর বয়স, তখন জার্মান থেকে একজন সাহেব এসেছিলো, টমাস কাইজার। টমাস কাইজার এসে যখন আমাদের পুরনো পটচিত্র কিনে নিয়ে ওরা বিদেশে যা সব নিয়ে চলে যাচ্ছিল, আমাকে তখন বললো যে তোমাদের পটচিত্র আর কোন কোন গ্রামে হয়। তখন আমি ওদেরকে বললাম যে আমার তো শুধু নয়ায় পটচিত্র গ্রাম নেই, আমাদের মেদিনীপুর জেলার প্রত্যেকটা থানাতে পটচিত্র লোক রয়েছে। বলে প্রত্যেকটা থানাতে পটচিত্র লোক রয়েছে? না, বলে প্রত্যেকটা থানাতে না, প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা থানাতেই রয়েছে। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সব জায়গার পটচিত্র কালেকশন করতে চাই। আমি বললাম তাহলে আমাদের পশ্চিমবাংলার পটচিত্র কালেকশন করবে? তখন বললো না, আবার বিহারে কোথায় আছে না, বিহারে জাদুপট তৈরি হতো। আমাদের ভারতবর্ষে জাদু শুরু হয়েছে কিন্তু পটচিত্র থেকে। আমাদের পটচিত্র হচ্ছে শুরু হয়েছে কিন্তু মানুষ যখন কথা বলতে জানতো না, ইশারার মাধ্যমে কথা বলতো, তখন থেকে কিন্তু পটচিত্র শুরু হয়েছে। কীভাবে শিকারে যাবে, কীভাবে কী কী শিকার করতে যাবে, কী কী অস্ত্র নিয়ে যাবে, কী কী শিকার করে নিয়ে এলো, ওগুলো কিন্তু গুহা চিত্রের মধ্যে একা থাকতো। তখন কিন্তু কোনো রকম কালার ফালার ছিল না, সব ন্যাচারাল কালারেই তৈরি করতো, গাছপালার ফুল ফল দিয়ে, পাথর ফাথর দিয়ে এসব তৈরি করতো। কীভাবে যাবেন? গাড়ি করে গেলে সোজা এনেই শিখ ধরুন, কোলাঘাট হয়ে ডেবরা থেকে বাম দিকে টার্ন নিলেই পাবেন বালিচক। বালিচক ক্রস করে সোজা চলে যান মুন্ডুমারি, মুন্ডুমারি থেকেই বাম দিকে সোজা চলে গেলেই রাস্তার ধারেই পাবেন নয়া। কলকাতা থেকে প্রায় 105 কিলোমিটার রাস্তা, 2.5-3 ঘন্টার সময়ে আপনি পৌঁছে যাবেন নয়াতে। ট্রেনে আসলে হাওড়া থেকে 3 ধরনের ট্রেনে আপনি আসতে পারেন। মেদিনীপুর, খড়গপুর বা বালিচকগামী কোনো ট্রেনে বালিচক স্টেশন থেকে আপনি বাসে করে পৌঁছে যেতে পারেন নয়া। সেক্ষেত্রে সময় লাগবে 1-1.5 ঘন্টা, ভাড়া মাত্র 30 টাকা। চাইলে কোনো প্রাইভেট কারও আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর দেরি কেন, সামনের উইকেন্ডে চলে আসুন না নয়াতে। যে কোনো সাহায্যের জন্য আমরা তো আছি। আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাকে কিভাবে আমরা সাহায্য করতে পারি। আলাপন সর্বদাই আপনার পাশে, তাই দেখতে থাকুন আলাপন এক্সপ্লোরার। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।